नमस्कार बन्धुरा, काकली इस्पाजेट किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब भीषण हेल्दी एकटा सुजिर रेसिपी। एटी आपनारा ब्रेकफास्ट बा इवनिंग स्नैक्से खेते पारेन। सेटी हलो सुजी इडली। अनेके एटीके सुजिर बलो बोले थाकेन। जादेर बाड़ीते इडली स्टैंड नेई तारा एइभाबे सुजिर इडली खूब सहजेई बानिये निते पारबेन। आर सुजिते जादेर अम्बलेर प्रब्लेम आछे ताराओ एइभाबे सुजिर इडली बानिये खेते पारेन। एइभाबे सुजी रान्ना करले अम्बलेर प्रब्लेमटा किन्तु हय ना। आमार आजकेर रेसिपि जदि भालो लागे एकटा लाइक करे देबेन, साथे आमार चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखबेन एबं विभिन्न परिचित जनेदेर मध्ये आमार चैनलटी शेयर करे देबेन। सुजिर इडली बानानोर जन्य आमी एखाने एक कप सुजी निएछि। एखाने आमी जे कापटा व्यवहार करेछि ताते 250 ग्राम सुजी आछे। एकटा कड़ाईते सुजीटा ढेले निये हाई फ्लेमे एक मिनट एकटु फ्राई करे नेब। खूब बेशी लाल करे सुजीटा भाजार दरकार नेई। जस्ट एक मिनट एकटु ड्राई रोस्ट करे निये तारपरे एकटा थालाय आमी एटा नाबिये नेब। सुजीटा नाबिये नेवार पर ओई कड़ाईतेई आमी एक टेबिल स्पून रिफाइंड अयेल दिये दिलाम। एबार एर मध्ये हाफ टी स्पून हिंग दिये देब, एक टी स्पून नून देव, एक टी स्पून ग्रेट करा आदा देव, एक टी स्पून कुचानो काँचा लंका देव और एक टी स्पून कसूरि मेथी दिए देव। आपनारा कसूरि मेथिर बदले कुचानो धने पाताओ व्यवहार करते पारें। एबारे लो फ्लेमे एगुलो खूब भालो करे भेजे नेब। हाई फ्लेमे कखनोई आदा भाजबें ना, ताहले किन्तु आदाटा तेतो हो जाबे। मसलागुलो ভাজার হালকা গন্ধ বেরোলে এবারে আমি যে কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে দু কাপ জল দিয়ে দেব। আপনারা যে কাপ বা বাটির মাপে সুজি ব্যবহার করবেন সেই কাপ বা বাটির মাপেরই দু বাটি জল ব্যবহার করবেন। এবারে ফ্লেমটা হাই করে দিয়ে জলটা একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক টি স্পুন ভিনিগার দিয়ে দিলাম। আপনারা ভিনিগারের বদলে অর্ধেকটা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা টক জাতীয় কিছু অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হয়। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে ঢালতে হবে আর এক হাত দিয়ে খুন্দিতে এইভাবে নাড়াতে থাকতে হবে। এই প্রসেসটা কিন্তু সাথে সাথেই করতে হবে, তা না হলে সুজিটা ডালা পাকিয়ে যাবে। এইভাবে সমস্ত সুজিটাই একটা মন্ডর মতো যখন হয়ে যাবে আর সমস্ত জলটাও শুকিয়ে যাবে, তখন এইভাবেই সুজিটাকে চাপা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। তিন মিনিট পর দেখুন সুজিটা আগের থেকে আরও খানিকটা সেট হয়ে গেছে, কত সুন্দর একদম পুরো দলা পাকিয়ে আসছে আর কিন্তু কড়াইয়ের গায়েও একটুও লাগছে না। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটা থালার মধ্যে এটা আমি নাবিয়ে নেব। থালায় সুজিটা নাবিয়ে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে আসে, কারণ এখন এটা ভীষণ গরম। দশ মিনিট পর সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখনও কিন্তু সম্পূর্ণ এটা ঠান্ডা হয়নি। একটু উষ্ণ থাকা অবস্থাতেই এটা কিন্তু এইভাবে একটু মেখে নিতে হবে। এখনও এটা কিন্তু বেশ গরম, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ গরম লাগছে। এইভাবেই হালকা উষ্ণ অবস্থাতে আমি একটু ঠেসে নেব। এখন দেখুন সুজিটা হাতে লেগে যাচ্ছে, থালাতেও লেগে যাচ্ছে। এই সময় আমি হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেব, নিয়ে এইভাবে একটু মেখে নেব, তাহলে মাখাটাও খুব সুন্দর হবে, হাতে বা থালাতেও লেগে যাবে না। দেখুন হাতে তেল লাগিয়ে এক মিনিট পর্যন্ত আমি সুজিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতে অল্প একটু তেল নিয়ে দু হাতে এইভাবে লাগিয়ে নিয়ে এই সুজির মন্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব, দিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে গোল গোল শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে, একটুও কিন্তু ক্র্যাক নেই এটার মধ্যে। আমি আরেকটাও করে দেখাচ্ছি। এইভাবে গোল করে প্রত্যেকটা সুজি বলেরই আমি শেপ দিয়ে নেব। সুজিটা হালকা উষ্ণ অবস্থাতে একটু মেখে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তবেই কিন্তু
সুজির বলগুলো এরকম ক্র্যাক ফ্রি তৈরি হবে। সুজিটা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু একে গোলাকার শেপ দেওয়া যাবে না, বলগুলোতে ক্র্যাক এসে যাবে। এইভাবে আমি সবকটা বলই তৈরি করে নেব। দেখুন, 250 গ্রাম সুজি থেকে এই রকম বড় বড় সাইজে 20টা বল তৈরি হবে। এবারে আমি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি, এবারে এর মধ্যে অল্প রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। খুব ভালো করে রিফাইন্ড অয়েলটা মাখিয়ে নিতে হবে, তা না হলে সুজির বলগুলো আটকে যাবে। এবারে এই রকম 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সুজির বলগুলোকে কিন্তু বসিয়ে দিতে হবে। গ্যাপটা অবশ্যই রাখবেন, তাহলে সব দিক থেকে বলটা সমানভাবে ভেপারটা পাবে এবং ঠিকঠাক মতো সেদ্ধ হবে। আগে থেকেই আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন ফুটে গেছে। আমি এখানে যে ফুটো ফুটো থালাটার মধ্যে সুজির বলগুলোকে বয়েল করব, সেই থালাটা কিন্তু হাঁড়ির মুখের একদম সমান মাপের, সেই কারণে আমি থালাটা ভাপে বসালে একটুও ভাপ কিন্তু হাঁড়ির মুখ থেকে বেরোবে না, সম্পূর্ণ ভেপারটাই ওপর দিকে উঠে সুজির বলগুলোর মধ্যেই আসবে। আপনারা যে পাত্রে ভেপারটা বসাবেন অবশ্যই খেয়াল রাখবেন চারপাশ থেকে যেন ভেপারটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু এই বলগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। এবারে ওপর থেকে একটা চাপা দিয়ে এই যে গ্লাস লিডের যে ফুটোটা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দেব, তাহলে সম্পূর্ণ ভেপারটাই ভেতরে ইন্ট্যাক্ট থাকবে এবং সুজির বলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট সেদ্ধ করে নেব। মাঝে কিন্তু আর ঢাকাটা খোলার দরকার নেই। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন সুজির বলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে থালাটাকে আমি ভেপার থেকে সরিয়ে নেব। এবারে একটা কড়াই গরম বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, 1/2 টিস্পুন হিং দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা একটু আন্দাজ মতো দেবেন, কারণ সুজিটা মাখার সময়ও জলে অল্প নুন দেওয়া ছিল। আর দেব 1 টিস্পুন গোটা সর্ষে, 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে লো ফ্লেমে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা যেন কখনোই বাড়াবেন না, কারণ যেহেতু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে, ফ্লেমটা যদি বাড়ানো হয় সাথে সাথে মশলাগুলো পুড়ে যাবে। লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে 2টো স্ট্রিংয়ের কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নেব। এবারে 1 টেবিল স্পুন ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ভিনিগারের বদলে অর্ধেকটা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারটাও একটু ভালো করে মশলাটার সাথে লো ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো 1/2 মিনিট লো ফ্লেমে ভাজা হয়ে গেছে। এবারে বয়েল করে রাখা সুজির বলগুলো আমি দিয়ে দিলাম। এবারে জাস্ট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর সাথে সুজির বলগুলো বা সুজির ইডলিগুলো এইভাবে মেশানোর সময় একটু হালকা হাতে মেশাতে হবে, এবং স্প্যাচুলাটা এমন ব্যবহার করবেন যাতে বলগুলো ভেঙে না যায়। আমাদের সুজি ইডলি বা সুজির বল একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল নতুন ধরনের সুজির হেলদি রেসিপি, সুজি ইডলি বা সুজি বল। খুব কম সময়ে হেলদি ব্রেকফাস্ট বানাতে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি সুজির ইডলিগুলো সার্ভ করে নিয়েছি, আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সফট তৈরি হয়েছে। প্রত্যেকটা ইডলি কিন্তু ভীষণ সফট তৈরি হয়, আর এইরকম ছোট বলের সাইজে দেখতে হলেও এটা কিন্তু বেশ ভালো পেট ভর্তি রাখে। অফিসের টিফিন পারপাসেও এটি টিফিন হিসেবে খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং বিভিন্ন পরিচিত জনদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।